হ্যালো, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজকে একটা চিংড়ি মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি মাছগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে পেঁয়াজ রসুন মশলা সব কিছু রেডি করে নিয়েছি। এই যে মাছগুলোকে ভাজছি, এখন মাছগুলো ভেজে তারপরে তুলে রেখেছি। তারপরে ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। তারপরে পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে মশলা দিয়ে দিয়েছি। মশলা দিয়ে ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিতে হবে। এই যে দেখুন, মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে ঝোলের জন্য জল দিয়ে দেব। তারপরে এই যে দেখুন, ঝোল ফুটছে, একদম শুকিয়ে যাবে। এই যে আমার রেডি চিংড়ি মাছের রেসিপি। তো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা।